দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন সাততলা একটা বিল্ডিং তিন কাঠার উপরে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে দর্শক আমরা জানিয়ে দেবো এই পুরো ইনফরমেশানটা এটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এইচ ব্লকে এইচ ব্লকে এই বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর থার্টি পার্সেন্ট কাজ শেষ হতে সর্বোচ্চ তিন থেকে চার বা পাঁচ মাস সময় লাগবে সো এই অবস্থায় আপনি যদি ফ্ল্যাটটি কিনতে চান তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সো দর্শক আমরা এই বিল্ডিংয়ের ভিতরের অংশটা দেখাবো আপনাদেরকে এখানে দোতলা তিনতলা এবং সাততলা কিন্তু বিক্রি হবে সো দর্শক সামনের রাস্তাটা দেখালাম ভিতরের অংশটা আপনাদের দেখাই পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন কাঠার উপরে কিন্তু সিঙ্গেল ইউনিট সিঁড়ি লিফ্টের অংশটা দেখান ভিতরের অংশটা দেখাবো এখানে তিনটা বেডরুম রয়েছে ড্রয়িং ডাইনিংটা আলাদা আছে এবং বারান্দা রয়েছে মোট তিনটে সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা এবং প্লাস আপনার ডাইনিংয়ের সাথে একটা বারান্দা হবে মোট চারটা বারান্দা ডাইনিংয়ের সাথে একটা স্লাইডিং বারান্দা হবে আমি আপনাদেরকে সেই বারান্দার অংশটা দেখাবো দর্শক এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেডের সাথে বারান্দা রয়েছে এবং এটার সাথে কিন্তু এটা হচ্ছে কমন যে টয়লেটটা রয়েছে এটা কমন টয়লেট মোট তিনটা ওয়াশরুম রয়েছে দুটা অ্যাটাচড একটা হচ্ছে কমন প্রত্যেকটার সাথে বারান্দা রয়েছে বেডরুমের সাথে এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস এটা ড্রয়িং ডাইনিং স্পেসের সাথে কিন্তু ফ্যামিলি লিভিং রয়েছে আপনি সোজা দেখতে পাচ্ছেন ফ্যামিলি লিভিংটাও আমি আপনাদেরকে দেখাবো এখন আমি রান্নাঘরটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরটা হচ্ছে অনেক বড় সড়ক অনেক স্পেস কিন্তু ভিতরে রয়েছে অনেকেই একটু রান্নাঘর বড় সড়ক খুঁজেন তাদের জন্য কিন্তু এটা সুইটেবল হতে পারে আপনারা যখন সরাসরি সে দেখবেন আপনাদের ভালো লাগবে আশা করি রান্নাঘরটা যখন দেখবেন সো পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটগুলো আমাদের হাতে এখানে এখানে তিনটা ফ্ল্যাট রয়েছে আপনি চাইলে একা তিনটা নিতে পারেন চাইলে বন্ধুবান্ধব মিলে একই বিল্ডিংয়ে কিন্তু ফ্ল্যাট নিতে পারবেন সো দর্শক যদি মনে হয় যে আপনারা এই অবস্থায় এই কন্ডিশনে কোনো ফ্ল্যাট কিনতে আগ্রহী তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো দর্শক এখানে কিন্তু আপনি অনেক জায়গা রয়েছে ভিতরে কিচেনটার ভিতরে অনেক জায়গা আছে আমি বাইরের পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে এখান থেকে আশেপাশে কিন্তু ম্যাক্সিমাম বিল্ডিং হয়ে গিয়েছে আর এই এলাকাটা খুব নিরিবিলি পরিবেশও ভালো আর বসুন্ধরা আপনারা জানেন এমনিই অনেক রেস্ট্রিকশান একটা এরিয়া এবং এখানে সিকিউরিটিস খুব ভালো লিভিংয়ের জন্য বসুন্ধরা এরিয়া কিন্তু চমৎকার সো দর্শক আমরা এখন বাকি অংশটা আপনাদেরকে দেখাই যেহেতু সিঙ্গেল ইউনিট আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু খোলামেলা পাবেন এখানে আর রাজুকের প্রপারলি নিয়ম মেনে কিন্তু করা হয়েছে দর্শক এখানে কিন্তু আপনি দর্শক এখানে কিন্তু একটা আপনি আলমারি ফিট করতে পারবেন ওয়াল শোকেজ বা আলমারি এখানে কিন্তু ফিট করতে পারবেন জায়গা কিন্তু রাখা হয়েছে বা এখানে ফ্রিজের জায়গা আপনি করতে পারেন চাইলে তো এই জায়গাটা কিন্তু খালি আছে আর এটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জায়গা আর এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে টয়লেট এবং বারান্দা রয়েছে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা বারান্দা রয়েছে তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা এবং ফ্যামিলি লিভিংয়ের সাথে কিন্তু বারান্দা রয়েছে দর্শক এটা হচ্ছে ওয়াশরুম ভিতরেরটা একটা সো দর্শক যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন তাদের মধ্যে যদি কেউ রাতে আপনারা ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটার প্রায় সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা এইস ব্লকে দর্শক এখানে কিন্তু একটা বারান্দা সিস্টেম করা আছে এখানে কিন্তু একটা বারান্দা হবে সো মোট চারটা বারান্দা বেডরুমের সাথে তিনটা বেডরুমের সাথে তিনটা বারান্দা বাদেও কিন্তু একটা এক্সট্রা বারান্দা এখানে রয়েছে দর্শক আমি আপনার অন্য বেডরুমগুলো একটু দেখাচ্ছি দর্শক দাম সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট পড়বে এটা নিয়ে আপনি সামান্য নেগোসিয়েশন করতে পারবেন সো দর্শক এটা হচ্ছে এখানে কিন্তু আলমারির জন্য একটা জায়গা রাখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে খালি জায়গা আছে বা এটা ড্রেসিংয়ের জন্য রাখতে পারেন আপনি এখানে শোকেজ রাখতে পারবেন এটা হচ্ছে আরেকটা বেডরুম বেডরুমের সাথে একটা বারান্দা আর একটা টয়লেট রয়েছে সো এই হচ্ছে মোটামুটি তিন বেডরুমের একটি দারুণ ফ্ল্যাট বসুন্ধরাতে আপনি যদি এই ফ্ল্যাটটি কিনতে চান এটার প্রাইস পড়বে সাড়ে ছ হাজার টাকা পার স্কোয়ার ফিট আমরা আগে বলেছি এটা দামাদামি করা যাবে সামান্য সাথে ইউটিলিটি পার্কিং অ্যাড হবে ইউটিলিটি হচ্ছে দুই লাখ টাকা পড়বে আর পার্কিং পড়বে তিন লাখ টাকা সো দর্শক এই হচ্ছে ফ্ল্যাটের অবস্থান এবং প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিলাম এখন আপনারা যদি বসুন্ধরাতে এই ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারে কল দিলে আমরা দেখানোর ব্যবস্থা করব আপনি কবে নাগাদ দেখতে পারবেন সেটা কিন্তু আমাদেরকে বললে আমরা সেভাবে আপনাদেরকে প্রিপেয়ার করবো দেখানোর জন্যে সো দর্শক এই ছিল বসুন্ধরাতে একটি রেডি প্রায় রেডি ফ্ল্যাটের ইনফরমেশান আপনি চাইলে কিন্তু লোনের মাধ্যমেও কিন্তু ফ্ল্যাট নিতে পারবেন যেহেতু এখানে কমপ্লিট আছে আপনার লোন মাধ্যমে প্রায় যেহেতু রেডি হয়ে গিয়েছে এখন লোন এই অবস্থায় কিন্তু আপনি লোন পাবেন তো দর্শক আমরা সামনের রাস্তাটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সামনের অবস্থানটা সো দর্শক এছাড়া আপনারা কোন এরিয়াতে ফ্ল্যাট খুঁজছেন সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন সে আমাদেরকে জানানোর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন করতে পারেন এছাড়া আমাদেরকে মেইল করতে পারেন এছাড়া বিভিন্ন উপায়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করার যে মাধ্যম রয়েছে সেটা কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আমাদেরকে এস করতে পারেন দর্শক এই জমিটি এই বাড়িটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে কল দিয়ে আপনাদেরকে আসতে হবে আমরা সেভাবে আপনাদেরকে দেখার ব্যবস্থা করব সো দর্শক এই ছিল বসুন্ধরাতে একটি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাটের ইনফরমেশন পরবর্তীতে আমরা অন্য কোনো ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে